আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ এনামুল হক, বিডি পেইন মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে কিভাবে ডাবল ফিনিশিং হয়, অর্থাৎ ওয়াল ফিনিশিং হয়, সেটা আপনাদেরকে আমরা সরাসরি করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি প্রথমে চিলার করে এইভাবে পুটিং করবেন, ভালোভাবে সিরিজ করে এক কোট চিলার দিয়ে পুনরায় আবার শুকাইতে দিয়ে আপনি দুই কোট প্লাস্টিক অথবা লাজ্জারি যে কোনো রং লাগাইতে পারবেন, একদম ওয়াল ফিনিশিং হয়ে যাবে। কিন্তু ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে একদম টাইসের মতো ফিনিশিং করতে হবে। দেখুন আমরা কিভাবে ফিনিশিং করে ওয়ালটা ফুটিং করে নিচ্ছি। দেখুন এটা আমরা ওয়াল পাটি দিয়ে করছি। দেখুন এটা কোম্পানি থেকে বানানো হয়েছে, আমরা সেখানে দোকান থেকে কিনে এনে আমরা ওয়ালে লাগাচ্ছি। দেখুন এটা হচ্ছে ওয়াল পাটি, অর্থাৎ ফুটিং আমরা পাইপার দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা জায়গায় আমরা ফুটিংগুলো করে নিচ্ছি, একদম ফিনিশিং হচ্ছে। আবার আমরা পুনরায় চব্বিশ ঘন্টা বিরতি দিয়ে ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমরা দুই কোট রং দেব। যদি প্লাস্টিক পিন দিই আমাদের চিলার করতে হবে না। যদি লাজারি করি, এখানে আমরা লাজারি করব, তাই আমরা একটা চিলার দেবো এখানে উপরে পাতলা করে, আর একটু হালকা করে সিরিজ কাগজ দিয়ে ঘষে আমরা দুই কোট লাজারি দেব। দেখুন আমরা এই ভিডিওগুলো পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি, আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন, আমাদের সাথে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রতি মুহূর্তে আপনাদেরকে আমরা রং করা ভিডিও দেখাতে চলেছি, আমাদের সাথে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদেরকে সহযোগিতা করুন, আমার চ্যানেলটাকে সহযোগিতা করুন। যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অথবা পরামর্শ নিতে চান, আমাদের নাম্বারে যোগাযোগ করুন, আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দেব কীভাবে আপনারা কাজ করবেন আপনার বাড়িতে। নীতিমালা অনুযায়ী যদি আপনারা কাজ করেন, কাজের কোনো সমস্যা হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো। আমি কাজ না করলেও আমাদের থেকে পরামর্শ নিতে পারেন, আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং করে কাজটা করেছি। আপনারা সরাসরি আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন, পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে রংটা করেছি সেটা দেখাবো। এই ভিডিওতে আমরা রং করা দেখাতে পারছি না, দুঃখিত, আমরা রঙের কাজ আজ শুরু করি নাই। আমরা বর্তমানে আমাদের পুটিংয়ের কাজ চলছে, তাই পুটিংয়ের ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে চলেছি। এখানে এসএসএর কূপ দিয়ে জানালা দেওয়া হয়েছে, খুব সৌন্দর্য। দেখুন আপনাদেরকে আমরা পুরো ওয়াল দেখাতে যাচ্ছি, এখানে ডিপসাইনের কাজও চলছে, আমরা সিলিংয়ে খুব সুন্দরভাবে ডিপসাইনের কাজ শুরু করছি। আপনাদেরকে আমরা পুরো রং করে অ্যাটিটিউড আপনাদেরকে দেখাতে থাকবো। দেখুন আমাদের সাথে থাকুন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো ভালো সুন্দর সুন্দর আমরা ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন আমরা ওয়ালগুলো কী সৌন্দর্য হচ্ছে, আমরা অল স্কোয়ার ফুটিং করে আপনাদেরকে দেখাতে চলেছি। আমরা একদিন বিরতি দিয়ে আমরা সিরিজ করে তারপর কাজ শুরু করব, আবার রং কীভাবে করতে হয় এটা দেখাবো। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।